আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ তিরিশ জুলাই দু হাজার তেইশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো আরব নিউজ পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরব জুড়ে পরিচালিত অভিযানে বেশ কিছু প্রবাসী ও সৌদি নাগরিকদেরকে আটক করা হয়েছে মাদকের সাথে সম্পৃক্ততার জন্য সম্পৃক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল ডিরেক্টর জেদ্দা একজন সৌদি নাগরিক এবং দুই প্রবাসীকে আটক করেছে সেই সাথে জাজান অঞ্চলে দুই প্রবাসীকে আটক করা হয়েছে তাছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেনারেল অধিদপ্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে এক পাকিস্তানি ও এক সৌদি প্রবাসীকে আটক করেছেন তাছাড়া রিয়াদের অপরাধ তদন্ত বিভাগ মাদক পাচারের অভিযোগে পাঁচ সৌদি নাগরিক এবং এক প্রবাসীকে আটক করেছেন মাদকের সাথে জড়িত সবার বিরুদ্ধে প্রাথমিক আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবং এ সকল নাগরিক এবং প্রবাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে পাবলিক প্রসিকিউশন শাখায় প্রেরণ করা হয়েছে এমত অবস্থায় মাদকের ভয়াবহতা থেকে সকলকে সুরক্ষিত করতে সকল নাগরিক এবং প্রবাসীদেরকে সন্দেহজনক চোরাচালান বা মাদকের বিরুদ্ধে কোনো তথ্য থাকলে তা কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছেন সেই সাথে আরও জানানো হয়েছে যারা মাদক সম্পর্কিত সঠিক তথ্য দিবে তাদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করা হবে এবং তাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি সৌদি আরব থেকে হল পবিত্র হজ পালন শেষে দুইশো আটাশিটি ফ্লাইটে সৌদি আরব ছেড়ে বাংলাদেশে ফেরত গিয়েছে এক লাখ ছয় হাজার পাঁচশো বেয়াল্লিশ জন হজ যাত্রী এবার হজ পালন করতে সৌদি আরবে এসে এখন পর্যন্ত একশো জন বাংলাদেশি প্রবাসী মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে এখন পর্যন্ত সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটের সংখ্যা হচ্ছে দুইশো আটাশিটি এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট একশো একচল্লিশটি সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট হচ্ছে একশো ছয়টি আর ফাইনান্স এয়ারলাইন্সের পরিচালিত ফ্লাইটের সংখ্যা হচ্ছে একচল্লিশটি এবার হজ করতে এসে এখন পর্যন্ত মারা যাওয়া একশো জন সম্পর্কে জানা গেছে এদের মধ্যে পুরুষের সংখ্যা হচ্ছে বিরানব্বই জন নারীর সংখ্যা হচ্ছে ছাব্বিশ জন যারা মারা গিয়েছে তাদের মধ্যে মক্কায় পঁচানব্বই জন মদিনায় নয় জন জেদ্দায় দুই জন মিনায় নয় জন আরাফাতে দুই জন মুজদালিফায় একজন সৌদি আরবের আইন অনুযায়ী সৌদি আরবেই এসকল সকল দাফন করা হয়েছে উল্লেখ্য যে গত সাতাশ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয় চলতি বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ বাইশ হাজার জন হজ পালনে সৌদি আরবে এসেছিলেন হজ যাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত দুই জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী দুই আগস্ট এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে